নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। লকডাউনের বাজারে সবাই গৃহবন্দী, তাই মাথায় নতুন নতুন কন্টেন্টের চিন্তা ভাবনা করছি। তো আজকে আপনাদের সঙ্গে কিছু গল্প করার জন্য সঙ্গে আছি আমি আর আমার ওয়াইফ প্রিয়াঙ্কা। হ্যালো, তো আজকে আমরা দুজনে মিলে আপনাদের সঙ্গে আড্ডা মারবো, আর সঙ্গে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আমি তো কন্টিনিউয়াস রাইডিং করি, আমার ভিডিওগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তো এত রাইডিং করি, বাড়ি থেকে নিশ্চয়ই কেউ কিছু বলে, নিশ্চয়ই বলে, তাই না? তো যারা ফার্স্ট ফার্স্ট প্রথম রাইডিং শুরু করে, তাদের বাড়ির অবস্থাও সেই আমার মতোই। যারা রাইডিং শুরু করবে ভাবছে বা রাইডিং শুরু করছে, যারা বাড়ি থেকে তো প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হয়। তো আমি সেটা কীভাবে ওভারকাম করেছি সেটা আমি একটুখানি বলি। আমি প্রথমত প্রিয়াঙ্কাকে আমি আমার রাইডিং যে আমার কোথায় এই জায়গাটায়, তো সেটা আমি খুব ভালো করে ওকে আমি বোঝাতে সক্ষম হয়েছিলাম। তারপরেই আমি কিন্তু বড় ট্যুরে গিয়েছিলাম। আর আমি প্রথমে কিন্তু, হ্যাঁ, ফার্স্টে আমি কিন্তু বড় ট্যুরে কিন্তু যাইনি, ফার্স্ট আমি কিন্তু ওকে নিয়েই রাইডিং করেছিলাম। তো আমাদের ফার্স্ট রাইডিংটা কি ছিল, বিষ্ণুপুর না? আমাদের ফার্স্ট রাইডিংটা ছিল বিষ্ণুপুর। বিষ্ণুপুরের ভিডিওটা কিন্তু দারুণ, মানে অনেক ভিউ হয়েছে, প্রায় 24,000-এর ওপরে ভিউ হয়ে গেছে। আপনারা পারলে দেখতে পারেন, দেখুন উপরের আই বাটনে আসছে, আর নিচে ডেসক্রিপশন বক্সে আমি বিষ্ণুপুরের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। আমার রাইডিং অভিজ্ঞতা সেই প্রথম, আমার কোনো প্রিভিয়াস কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না। তো আমি ওকে শুধু নিয়ে গেছিলাম যাতে আমি রাইডিংয়ের পারমিশন পাই, আর ওকেও আমি রাইডিংয়ের কোন মজাটা হয় সেটা আমি ওকে একবার দেখাতে চেয়েছিলাম। তো কিন্তু হয়ে গেছিল উল্টো, আমার এনার্জি যত লস হচ্ছিল আর ওর এনার্জি তত বেড়ে যাচ্ছিল। তো বিষ্ণুপুরে ওকে আমি নিয়ে গেছিলাম। আরেকটা নিয়ে গেছিলাম হচ্ছে আমরা মন্দারমণি গেছিলাম। মন্দারমণি গেছিলাম, মন্দারমণির গল্পটা খুব একদম দারুণ সুন্দর, এবং ওয়েও নিয়ে আমাদের একটা বিশাল একটা লোচা হয়েছিল। ওয়েতে হোটেল বুকিং করেছিলাম, তিনবার ক্যান্সেল করার পরে আমাদের, আমরা অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আমাদের তাজপুরে, তো মন্দারমণি যাওয়ার কোনো প্ল্যান ছিল না। হোটেল বুক করেছিলাম আমরা তাজপুরে, তাজপুরে হোটেল দিতে পারেনি, দুটো হোটেল বলেছিল, দুটো হোটেলই ক্যান্সেল হয়েছিল, মানে তারা ওয়েও আমাদের বুকিং দেয়নি। তো তারপরে আমাদের ওয়ে থেকে কমপ্লেন করার পরে, ওয়ে তো আমাদের আমাদের মন্দারমণিতে একটা বিচের ধারে একটা হোটেল দিয়েছিল, তো ফাটাফাটি হোটেল, এবং যে এক্সট্রা পেমেন্ট হয়েছিল সেটা ওয়ে থেকে আমাদের করে দিয়েছিল। আর আমাকে একজন প্রশ্ন করেছিল, সৌভিক সাহু বলে, যে রাইডের সময়, রাইড স্টার্টিংয়ের সময় কী কী প্রিকশন দরকার। তো আমি এই ভিডিওতে আমি সেটাও বলে দিয়ে যাচ্ছি। তো আমার সেই প্রিকশনটা অ্যাকচুয়ালি ছিল, ছিল বলে অ্যাকচুয়ালি ও রাজি হয়েছিল। আমি গুরুদংমা যাওয়ার জন্য কয়েকটা প্রিকশন আমি আগে থেকেই নিয়েছিলাম, যেমন হচ্ছে প্রথমত আমার ইন্স্যুরেন্স করা ছিল, সেটা হচ্ছে কি অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স। আমি রেকমেন্ড করবো যে প্রত্যেক রাইডারই এই অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স করে রাখা উচিত, কখন কোথায় মিসহ্যাপেনিং হয়ে যায় সেটা কেউ জানে না, এটা থাকলে অনেকটা পরিবার অনেক নিশ্চিন্ত থাকে আর নিজেও অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। রাইডিং স্টার্ট করার আগে আরেকটা যে জিনিস দরকার সেটা হচ্ছে এলবো গার্ড আর নি গার্ড, তো এটা মাস্ট। যারা ফার্স্ট স্টার্টিং করছে, অত টাকা ইনভেস্ট করার যাদের করতে চায় না, তাদের এটা রাখতেই হবে। আর আরেকটা জিনিস যেটা কমন সেটা হচ্ছে হেলমেট, এটা আমার বলার নিশ্চয়ই কোনো প্রয়োজন নেই। আর একটা নর্মাল প্রোবাইকারের গ্লাভস, এইগুলো নিয়ে মিনিমাম প্রিকশন, এইগুলো এই মিনিমাম প্রিকশন নিয়ে যে কোনো রাইড স্টার্ট করা যেতে পারে। যদি কেউ গুরুদংমার যেতে চায় বা এই ধরনের পাহাড়ি জায়গায় কেউ যেতে চায়, তাহলে কিছু এক্সট্রা প্রিকশন দরকার, যেমন শুধুমাত্র রাইডিং গিয়ার হলেই হয় না, আরও কিছু প্রিকশন, যেমন হচ্ছে সেইখানে পাহাড়ি এলাকায় অক্সিজেন লেভেল অনেক কম হয়, সেখানে অক্সিজেন লেভেল কম থাকার জন্য আগে থেকে কী হয় এক্সারসাইজ করার প্রয়োজন পড়ে, যাতে যাতে করে ওই অল্প অক্সিজেনও মানিয়ে নেওয়া যায়। এক্সারসাইজ না করলে ওখানে গিয়ে কিন্তু হাঁপিয়ে পড়বে সহজেই সবাই। আর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে গ্লাভস, প্রচুর ঠান্ডা লাগে, গায়ে তো অনেক কিছু আমরা পরে নিতে পারি, গ্লাভসটা হচ্ছে প্রপার হওয়া দরকার, কারণ গুরুদংমার বা ঠান্ডা জায়গায় হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমার অতটা অভিজ্ঞতা ছিল না, আমি নর্মাল একটা ওয়ার্ম গ্লাভস পরেছিলাম, কিন্তু তারপরেও আমার আঙুলের এই সমস্ত জায়গাগুলো না পুরো ফেটে রক্ত বেরিয়ে গেছিলো। তো সেই কারণে বলবো গ্লাভসটা খুব দারুণ গ্লাভস পরা উচিত, আর যে জুতোটা, জুতোর ভিতরে মোজা, তিন চারটে মোজা পরা উচিত, তারপরে জুতো পরা উচিত, যে জুতোই পরা হোক না কেন যেন পুরো অ্যাঙ্কেল কভার বুট হয়, না হলে কিন্তু রাইডিংয়ের ক্ষেত্রে প্রবলেম আছে। আর এইগুলো আমার ছিল বলে
ও অনেকটা সেফ ফিল করেছিল, আর আমি এগুলো বোঝাতে পেরেছিলাম। আর আপনাদেরও আশীর্বাদ এবং ভালোবাসা আমার সঙ্গে আছে, আর সেই জন্যই আমি গুরুদম্বার আমি কমপ্লিট করতে পেরেছিলাম এবং সোলো করেছিলাম, যেটা আমি কি বলবো, এটা আমার একটা অ্যাচিভমেন্ট। তো এটা আমি ভুলতে পারবো না, যখন আমি বুড়ো হয়ে যাব তখন সেই ভিডিওগুলো আমি দেখবো। আর আপনারা যদি ভিডিওগুলো না দেখে থাকেন, ডিসক্রিপশনে গিয়ে চেক করুন, এর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, যখন আমি সোলো রাইড করি বা একা একা বেরিয়ে পড়ি, তখন তোমার মনের মধ্যে ঠিক কীরকম ফিলিংসটা হয়? প্রচণ্ড টেনশন হয়। তো জানি এটা সবারই হয়, যে কোনো বাড়ির লোকই, কোনো কেউ যদি ফার্স্ট রাইড শুরু করে অবশ্যই কোথাও গেলে তার বাড়ির লোকের ঠিক এই জিনিসটাই হয়, এই টেনশনটাই হয়। তো এই টেনশনটা যদি কমাতে হয়, তাহলে প্রথমত দরকার হচ্ছে রাইডের মাঝখানে ঘন ঘন কল করা। যখনই থামবো, ব্রেক নেব, তখন ঘন ঘন কল করে বাড়িতে জানানো। আর একটা জিনিস, রাইডিং করতে গেলে বাড়ির লোকেদের বিশ্বাস অর্জন করতে হবে যে হ্যাঁ, আই অ্যাম এ গুড রাইডার, এটা প্রুভ করতে হবে। তো ফার্স্ট কোনো বড় রাইড কখনোই করা উচিত নয়। ফার্স্ট 100, 150, 200 কিলোমিটারের মধ্যে প্রথমত ছোট ছোট রাইড অনেক করা উচিত, যেটা আমি করেছিলাম। আমি অনেক করেছি ছোট ছোট রাইড, আমার চ্যানেল খুললে আপনি অনেক ছোট ভিডিও দেখতে পাবেন এরকম। এবং ওকে নিয়ে আমি তো অনেক রাইড করেছি, তো সেই সমস্ত রাইড থেকে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি, তবেই আমি গুরুদংমা যাওয়ার জন্য আমি রেডি হয়েছি। তো সেই জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা এই ছোট ছোট রাইডগুলোর মাধ্যমেই অর্জন করতে হবে। একটা ছোট রাইড করে যখন আমি সেফলি ফিরে আসবো, এটা যখন হ্যাবিচুয়েটেড হয়ে যায় বাড়ির লোকের সঙ্গে, তখন কি হবে, বাড়ির লোক আর অতটা আপত্তি করবে না। তো এটা একটা মেন ব্যাপার, যদি আপনি বাড়ির লোকের থেকে পারমিশন নিতে চান। আবার নিজে যদি রাইডিং থেকে কিছু শিখতে চান, এই ছোট রাইড করা কিন্তু খুবই জরুরি। ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না, হয়তো আপনাদের বোরিং লাগতে পারে। তবুও যেটুকু টাইম নিয়ে আপনারা ভিডিওটা দেখেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন। আর লকডাউনে আপনারা বাড়িতে থাকবেন, আর ভিডিওতে আমাদের এত হাসি খুশি দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এত আমরা ভালো নেই, লকডাউনে খুব চাপে আছি, কাজকর্ম একদমই নেই। আর আপনারা কিন্তু বাড়িতেই থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিন। ভালোবাসা কি করে দেবেন, লাইক, লাইক দেখুন, একটা লাইক বাটন আছে, লাইক দিয়ে ভালোবাসুন। আর পারলে কমেন্ট করুন, যদি আপনার এই ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই আপনি কমেন্ট করুন, আমি অবশ্যই সবকটা রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে, ততদিনের জন্য গুড বাই।